ঢাকা জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে পৌনে চারশো কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন শেষে তিনি আরও জানান প্রধানমন্ত্রীর দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে শিক্ষা খাতসহ আরও প্রকল্প হাতে নিয়েছে জেলা পরিষদ এসব প্রকল্প বাস্তবায়ন হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রগতি হবে তার সময়ে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করা হয়েছে বলেও জানান জেলা পরিষদ চেয়ারম্যান আর উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ও জেলা পরিষদের প্রকৌশলী মোতালেব হোসেন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা